প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে আজকের আলোচ্য বিষয় অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবলের গঠন, অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য, অপটিক্যাল ফাইবার কেবলের প্রকারভেদ এবং অপটিক্যাল ফাইবার কেবলের কমিউনিকেশন ব্যবস্থা। অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল হল কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাইইলেকট্রিক বা অন্তরক পদার্থ যা আলো পরিবহনে সক্ষম। অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অতি দ্রুত ডেটা প্রেরণ করা যায়। বর্তমানে যেসব অপটিক্যাল ফাইবার কেবল পাওয়া যায় তার ডেটা ট্রান্সমিশন হার 100 Mbps থেকে 2 Gbps। অপটিক্যাল ফাইবার কেবলের গঠন, অপটিক্যাল ফাইবার কেবল তিনটি স্তর নিয়ে গঠিত, কোর, ক্লেডিং এবং জ্যাকেট। কোর, সবচেয়ে ভেতরের স্তর হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। কোর আলোকরশ্মি সঞ্চালন করে। ক্লেডিং, কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লেডিং যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি। ক্লেডিং কোর থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলন করে পুনরায় ফেরত পাঠায়। ক্লেডিংয়ের ব্যাস 125 মাইক্রোমিটার। জ্যাকেট, অপটিক্যাল ফাইবার কেবলের বাইরের স্তরটি হল জ্যাকেট যা ক্লেডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেটের ব্যাস 400 মাইক্রোমিটার। অপটিক্যাল ফাইবার কেবলের উপাদান, অপটিক্যাল ফাইবার তৈরির জন্য সুডা বোরোসিলিকেট, সুডা লাইম সিলিকেট, সুডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়। কখনও কখনও ফাইবারের ক্লেডিং হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য, গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে ফলে শক্তির অপচয় কম। কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি ফলে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অধিক ব্যবহৃত হয়। অতিস্বচ্ছ এবং তড়িৎচম্বকীয় প্রভাবমুক্ত, সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা সম্পন্ন। অপটিক্যাল ফাইবার কেবলের প্রকারভেদ, গাঠনিক উপাদানের প্রতিসনাঙ্কের ভিত্তিতে অপটিক্যাল ফাইবার কেবল দুই প্রকার, স্টেপ ইন্ডেক্স ফাইবার এবং গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। স্টেপ ইন্ডেক্স ফাইবার, স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসনাঙ্ক সর্বত্র সমান থাকে। গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসনাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি এবং এর ব্যাসার্ধ বরাবর কমতে থাকে। কোরের ব্যাস অনুযায়ী গ্রেডেড ইন্ডেক্স ফাইবারকে দুই ভাগে ভাগ করা হয়, যথা সিঙ্গেল মোড ফাইবার এবং মাল্টিমোড ফাইবার। অপটিক্যাল ফাইবার কেবলের কমিউনিকেশন ব্যবস্থা,
অপটিক্যাল ফাইবার কেবলের কমিউনিকেশন ব্যবস্থা বেশ সহজ এবং অনেকটা টেলিকমিউনিকেশন ব্যবস্থার মতো। এ ধরনের কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশ থাকে, যথা প্রেরক যন্ত্র, মাধ্যম এবং গ্রাহক যন্ত্র। প্রেরক যন্ত্র অ্যানালগ অথবা ডিজিটাল সিগন্যালকে প্রয়োজনীয় মডুলেশনের মাধ্যমে আলোক তরঙ্গে পরিণত করে। অপটিক্যাল ফাইবার আলোকরশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে গ্রাহক যন্ত্রে পৌঁছায়। গ্রাহক যন্ত্রে মূলত দুটি অংশ থাকে, ফটো ডিটেক্টর ও প্রসেসিং ইউনিট। ফটো ডিটেক্টর এর কাজ হল ফাইবার থেকে ডেটা উদ্ধার করা। প্রসেসিং ইউনিট ডেটাকে অ্যাম্প্লিফিকেশন, ফিল্টারেশন ও ডিমডুলেশনের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছায়। আজকের আলোচনা থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কেবল কি? অনুধাবনমূলক প্রশ্ন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা করো। অপটিক্যাল ফাইবার তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। তারযুক্ত মাধ্যমের মধ্যে অপটিক্যাল ফাইবার কেবল বেশি উপযোগী ব্যাখ্যা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।